উদারবন্দের লাঠি গ্রামে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে সড়ক দুর্ঘটনা। এই দুর্ঘটনায় আহত হয়েছেন চারজন। প্রত্যক্ষদর্শীদের মতে, জাহাঙ্গীর হোসেন লস্কর এবং আব্দুল খালেক মজুমদার বাইকে চেপে উদারবন্দের দিক থেকে আসার পথে লাঠিগ্রাম ঈদগার পাশে বিপরীত দিক থেকে আসা আরেকটি বাইকের মধ্যে ছিলেন সিদ্ধার্থ বর্মন এবং অভিষেক নাথ। তাদের বাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাইকে থাকা চারজনই সড়কে ছিটকে পড়েন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উদারবন্দ হাসপাতালে পাঠিয়ে দেন। আহতদের অবস্থা বেগতিক দেখে সেখান থেকে দুজনকে শিলচর মেডিকেলে পাঠিয়ে দেন চিকিৎসকরা। খবর পেয়ে উদারবন্দ পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাইক দুটি থানায় নিয়ে যায়। কাছাড় জেলার উদারবন্দ থানার অন্তর্গত লাঠি গ্রামে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষের ফলে দুর্ঘটনা সংঘটিত হয় বলে জানা গেছে। এই পথ দুর্ঘটনায় মোট চারজন লোক আহত হয়েছেন। জাহাঙ্গীর হোসেন লস্কর এবং আব্দুল খালেক মজুমদার বাইকে চেপে উদারবন্দের দিক থেকে আসার পথে লাঠিগ্রাম ঈদগার পাশে বিপরীত দিক থেকে আসা আরেকটি বাইকে অর্থাৎ সিদ্ধার্থ বর্মন এবং অভিষেক নাথের বাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাইকে থাকা চারজনই সড়কে ছিটকে পড়েন এবং গুরুতরভাবে আহত হয়েছেন। আহত চারজনের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাদেরকে চিকিৎসকরা তাৎক্ষণিকভাবে শিলচর মেডিকেল কলেজে পাঠিয়ে দিয়েছেন। একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, দুইটা বাইকের মুখোমুখি, দুইজন আছে আমরা ডলুর, আরও দুইজন আমরা গুড়ালির। তার ডলুর দুইজন উদারবন্দী আবার খুব স্পিডে আইয়া ও গুড়ালির যে দুইটা ছেলে আসা ও দুইটার বাইকে মারিয়া তারা বেশি জখম হয়েছে। বর্তমানে তার অবস্থা খারাপ আছে। তারা বাইকটা কীরকম অবস্থা আর হয়ে গেছে, বাইক বাজারের ভিতরে ঢুকে গেছে বাইক, মানে জখম কয়জন আছে? যখন টোটাল চারজন আছে, এর মধ্যে অবস্থা দুইজনের বেশি অবস্থা খারাপ। দুইজন হসপিটাল পাঠানো হয়ে গেছে গিয়া, এরা গুড়ালি আসলো, লোকেল আসলো, তারা লইয়া গেছে গিয়া। এরা দুইজন প্রশাসনের খবর করতে আইছে না কোনো প্রশাসন। অ্যাক্সিডেন্টর মূল কারণটা হয়েছে কি, আমরা উদারবন টু লাঠিগ্রাম পথকল পর্যন্ত রাস্তা এত দূর বাজে, বাঙ্গা রাস্তা। আর দুই নম্বর কথা হয়েছে, রাস্তার দুই দিকে সাইড নাই। আজকে আমরা যেটা ব্যবহার করি রাস্তার সাইড, এই সাইডগুলো আমরা নাই। আমি ডিসি মহোদয়ের কাছে আকর্ষণ করি আর এবং আমরা আসামের মুখ্যমন্ত্রীর কাছে আকর্ষণ করি আর আমরা মানে যতটুকু সম্ভব আমরা রাস্তাটা রেজিও করে দেওয়ার লাগে। গাতার জন্য হয়েছে আজকের যে অ্যাক্সিডেন্ট হয়েছে, এটা রাস্তা এত খারাপ, বড় বড় গাতা ও গাতার কারণে অ্যাক্সিডেন্টটা হয়েছে। আজকে চারজন মানুষের জীবন নিয়ে খেলা হয়ে গেছে কি। আজকে দুইটা ছেলে তো অবস্থা খারাপ, দুইটা ছেলে